প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সন্ত্রাস অবলম্বন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই সন্ত্রাস অবলম্বন অনুষ্ঠানে আমরা রয়েছি কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের বাগদি গ্রামে, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছেন রুবেন ক্রুজ। দাদা, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আমার নাম রুবেন ক্রুজ। দাদা একজন আত্মকর্মসংস্থানধারী ব্যক্তিত্ব, যিনি তার কর্মের মধ্য দিয়ে বিভিন্নভাবে আত্মকর্মসংস্থান গড়ে তুলেছেন। দাদা, এই আত্মকর্মসংস্থানে যারা নিজেদের জীবনকে উন্নয়নের উন্নয়নের জন্য এগিয়ে যাচ্ছে, তাদের হয়তো কার্যক্ষেত্রে শুধু একটি কাজ নয়, একাধিক কাজ রয়েছে, সেক্ষেত্র থেকে আপনার কাজগুলো কী কী? আমার প্রথমত কাজ হচ্ছে এই গরুর ডেয়ারি ফার্ম। এটা থেকে আমার সবচেয়ে প্রথম উদ্যোক্তা, এবং এটা দিয়ে আমি আমার সব চলে কাজ। আর তার পাশাপাশি আছে আমার এই যে গৃহস্থি, যে কৃষিকাজ, আমি এমনি কুফসল যেটা কয় সবজি, এটাও চাষ করি। আবার এই বুড়ো ধান যেটা বছরের খোরাক, ওইটাও আমি করি। দেখা গেছে ওই থেকে আমার বছরের খাবার পাওয়া যায়, গরুর খড় আসে, এবং চালের প্রময়ের দিক থেকে আবার আমার এই কুড়া আসে, ওইটাও গরুর খাওয়ানো যায় বা গরু খায়। তাহলে মোটামুটি আমার ওই ধান ক্ষেতের থেকে আমার গরুর খাবার দুইটা চলে আসতেছে। তো গরুর ইয়ে থেকে মোটামুটি কাজ অনেক পরিশ্রম, তো মোটামুটি সারাদিন আমার এই গরুর পিছনে শ্রম দিতে হয়, যে প্রচুর কষ্ট বা পরিশ্রম। তারপরে কষ্ট হলেও দেখা গেছে এটা আমার নিজের ব্যক্তিগত মন খুশলে এটারে ই করা যাচ্ছে, করতে পারতেছি, কারো কোনো ই নাই। নিজের টান, যে সময় মন চাইতেছে করতেছি, মন না চাইলেও না করতেছি, এরকমেরই। আপনার নিজস্ব আত্মকর্মসংস্থান যেহেতু, আপনি একদম সফলভাবে হোক, সার্থকভাবে হোক, নিজের স্বাধীনভাবে হোক কাজ করে যাচ্ছেন। আপনি এই কার্যক্ষেত্রে আর কাউকে জড়িত করেছেন কিনা, বা আপনার সাথে আরও কেউ আছে আপনাকে প্রাত্যহিক জীবনে সাহায্য করে যাচ্ছে? এটা আমি আছি, আমার সাথে সাথে আমার বাড়ির ই আছে, মা আছে, মা আমার সাথে এটার ভিতরে জড়িত, মানে সহযোগিতা করে। আরেকজন ছেলে আছে, ও টুকটাক নিজে এর ভিতরে আমার সাথে সহযোগিতা করে। মোট দেখা গেছে আমি, আমার মা আর একটা ছেলে, তিনজনে মিলে এইটা দেখশন করতেছি বা ই করতেছি, পরিচালনা করতেছি। আচ্ছা, আপনার আত্মকর্মসংস্থানের পাশাপাশি আপনি আরও কয়েকজনকে আপনি আত্মকর্মসংস্থান গড়ে ওঠার সুযোগ করে দিচ্ছেন, সেটা জেনে ভালো লাগলো। তো এই ক্ষেত্রে আপনার সার্বিকভাবে আপনার যে কাজ কার্যক্রমগুলো রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক চ্যালেঞ্জ আসে, সেগুলো চ্যালেঞ্জগুলো কী কী, বা সেগুলো আপনি কীভাবে মোকাবেলা করে থাকেন? চ্যালেঞ্জ বলতে যেগুলো হলো যে রোগবালায় বা অসুখ, এগুলোই তো। এই অসুখ বিসুখ হলে দেখা গেছে আমাদের পাশে ডাক্তার আছে, ডাক্তারে ফোন দিতে হয়, ওরা আসে, আসলে ওরা দেখে চিকিৎসা করে। তারপর ওরা ভুলা যায় আমাদেরকে, যে অনেক সময় অনেক রকমের ই আছে যে ভুলা যায়, যে ওগুলো দেখা গেছে পরে আমরা দেখা দিয়ে গেলে ওগুলো আমরা নিজেরা পরে করি, এবং ডাক্তারের পাশাপাশি আমরাও করি, এবং ডাক্তার এটারে পুরোটি ই করে, সহযোগিতা করে চিকিৎসার বাবদ। আপনার যে গাভীগুলো রয়েছে, এই গাভীগুলো মানে পশুপালনের জন্য আপনি কোথাও থেকে কোনো প্রশিক্ষণ নিয়েছেন কিনা? আমি প্রশিক্ষণ নিয়েছিলাম কালীগঞ্জ থানা উপজেলার ইয়ে থেকে, পক্ষ থেকে। ওই জায়গায় আমি 3 দিন ট্রেনিং নিয়েছিলাম। তো ওই জায়গায় ট্রেনিং নেওয়ার পরে ওই জায়গা থেকে দেখা গেছে আমার কিছু এই ভিটামিন এবং ক্যালসিয়াম এই কৃমিরের ওষুধ টষুধ দিচ্ছে, এবং ওনারা কোনো সমস্যায় পড়লে ওনাদেরকে জানালে ওনারা দেখা গেছে আমাদেরকে সর্বক্ষণ একটু সহযোগিতা করে বা সাহায্য করে, যে ওরা আসে দেখা দেয়, এবং কীভাবে কীভাবে এটারে আরও সামনে এগিয়ে নেওয়া যায় সেজন্য ওরা সবসময় আমাদেরকে ই দেয়, উপদেশ দেয়। তো ওই নির্দেশে দেখা গেছে আমরা চলি বা চলতেছি এখনও। আপনি যেহেতু একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি, এই গাভী থেকে আপনার কতটুকু লাভ হয়, এবং সেই লাভ দিয়ে আপনি আপনার পরিবারকে কীভাবে সমর্থন করে যাচ্ছেন? তো লাভ হয়, আমি এটা বিগত 8 বছর ধরে এই আমার ডেয়ারি ফার্ম খামারটা চালু করছি বা চলাইতেছি। দেখা গেছে প্রথম আমার কম ছিল, ছোট বলতে দুটা ছিল, দুটা থেকে 3টা 4টা এরভাবে করতে করতে এখন 8টার মতন আছে, ছোটো বড় মিলাইয়া। গাভীগুলোর থেকে দেখা গেছে এখন আমার সকাল বিকাল মিলাইয়া 27-28 কেজি দুধ হচ্ছে।
আবার এর ভিতরে প্রেগনেটও আছে, আরও দুইটা তিনটা প্রেগনেটও আছে। তো এই দিয়ে দেখা গেছে আমার মাস শেষে আমার 40-45 হাজার টাকার মতন আসতেছে। ওই টাকা দিয়ে আমি আমার সংসারও চালাইতেছি, গরুর খাবারও খাওয়াইতেছি, তার পাশাপাশি এই মেয়ে ছেলে আছে তাদেরকে স্কুলে লেখাপড়া করাইতেছি। আবার এর সাথে তো শুধু খালি এটাই হচ্ছে না, তার লগে আবার আমার ওই যে কৃষি কাজ আছে, ই আছে, ওই কৃষি থেকেও কিছু আয় হইতেছে। ওই ওগুলো দিয়ে মিলাইয়া দেখা গেছে আমিও চলতে পারতেছি, আমার সংসার চালাইতে পারতেছি, কিস্তিও চলতেছে গে, আবার এই ছেলেমেয়ের খরচও চলতেছে। তো দেখা গেছে মাস শেষে যে কিছু অবশিষ্ট আয় হবে, তো আয় করার মতন সামর্থ্য হয় না বা থাকে না। এখন খাবারের দাম বেশি বা কৃষিকাজের ই আনতে গেলে ওগুলোরও দাম বেশি, তো ওই এত কিছু মিলে গিয়ে দেখা গেছে এখানে আয় যে যে জিনিসটা ওইটা হয় না। তো আমি মোটামুটি স্বাভাবিকভাবে সুন্দরভাবে আর পাঁচজনের মতন সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলতে পারতেছি, সবার আমার পুরো পরিবার সংসার নিয়ে সবার নিয়ে ই করতে পারতেছি। এবং কিস্তিটা যদি আমার না থাকতো তাহলে দেখা গেছে আমার ওই টাকাটা আয় হতো। তো আমি আমার আগে ঘর ছিল ছোট এবং মাটির ঘর, পানি পড়তো, পরে ওই সুমতি থেকে লোন নিয়ে আমি পরে এই ঘর করলাম। ঘর করার থেকে দেখা গেছে ওই সুমতিতে ওই এটা হচ্ছে কিস্তিটা, তো কিস্তিটাও আমার এই ইয়ে থেকেই ডেরি ফার্ম থেকেই কিস্তিটা দিতেছি। দেখা গেছে আমার এটা থাকলো যে ওই কিস্তিটা শোধ হয়ে গেলে বা পরিশোধ হয়ে গেলে তখন দেখা গেল যে আমার এই বিল্ডিংয়ে এতটি টাকা যেই টাকা খরচ গেছে এই ডেরি ফার্ম থেকে দেখা গেছে এই টাকাটা আমার তখন আয় হলো বা সঞ্চয় হলো। এমনি মাসিক প্রতি মাসে যে 2,000-3,000-5,000 আয় করব সেটা হচ্ছে না, হচ্ছে ওই যে এই জায়গাতে যেমন এই আয়টা হচ্ছে আর কি। আমার জেনে খুব ভালো লাগলো যে আপনি অন্য প্রাতিষ্ঠানিকভাবে কোনো কাজে জড়িত না হয়ে নিজে উদ্যোগ নিয়ে আত্মকর্মসংস্থানটি গড়ে তুলেছেন আপনার বুদ্ধি দিয়ে। এটা খুব সুন্দর একটি ভালো একটি দিক যে আপনার পরিবারের মা বাবার সাহায্য নিয়ে অন্য কারো সাহায্য নিয়ে আপনি আজকে এত দূর আসতে পেরেছেন একজন উদ্যোগী মানুষ হয়ে। তো আপনার সফলতা কামনা করি, আপনি দিন দিন আরও সামনের দিকে এগিয়ে যান। আপনার মতো আপনাকে দেখে আপনার কথা শুনে আপনার সহভাগিতা শুনে আরও অনেকে অনুপ্রাণিত হোক, সেভাবেই সেই দিক দিয়ে আমাদের সমাজ আমাদের দেশ আরও সুন্দরের দিকে এগিয়ে যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।